हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल दीपास ब्लॉग। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई आछो भालो, और आमी आछी भालो मंद मिशिए, माने खराब आछे माने एटा बोलते पारबो ना। कारण हच्छे, कारणटा बोली, आजके हच्छे 11 तारीख बृहस्पतिवार, और कल हच्छे 12ই নভেম্বর, আমার ছেলের শুভ জন্মদিন। তো আমরা ছোটখাটো করে একটা বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি, তো কালকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবই। তো ভাবলাম আজকে অনেকদিন ব্লগ বানানো হয়নি, তো আজকে একটা ব্লগ বানাই। আর আমার ছেলের না এখন ঘুম পেয়ে গেছে, মানে ওকে খাই টাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছি, ওর ঘুম চলে এসছে। আর আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম, মানে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, টিফিন খাওয়া হয়নি। তো আজকে দুজন স্পেশাল মানুষ আসবে বাবু জন্মদিন উপলক্ষে, অবভিয়াসলি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, একটুও কাট করবে না কিন্তু, হ্যাঁ। তো চলো এখন দেখতে থাকো। ও তো এই দেখো, আমি আবার চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 2টো, আর রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। কি রান্না করেছি সেটা দেখাইনি, কিন্তু কি কি রান্না করেছি চলো একবার তোমাদের ঝটপট দেখিয়ে নিই। এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল, তারপরে এখানে রয়েছে আলু আর ছোলা কলাই ভাজা, পেঁপে আলুর তরকারি, আর এইটা রয়েছে সমস্ত সবজি দিয়ে পালং শাক, আমার খুব ফেভারিট। আর একটা জিনিস রান্না হয়েছে, তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। খুল যা কিন্তু এই দেখো, এটা হচ্ছে আলু পোস্ত, কিন্তু মানে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, এটা খাওয়ার সময় গরম করে টাইট করতে হবে, এখন জাস্ট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া দেখতে পেলে ঢেকুর তুলে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে 3:45 বাজছে, 3:45 বাজছে, খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম। আর আর ব্যাপারটা হচ্ছে কে আসবে, যখন আসবে তখন তো তোমাদের দেখাবই, কিন্তু এখন একটু রেস্ট নেওয়া হবে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কিন্তু বাবু ঘুমায়নি, বাবু তো ঘুম হয়ে গেছে, আর বাবু তো তখন ঘুমিয়ে নিয়েছে, তখন বললাম না ঘুম আসছিল, তো 1টা থেকে ঘুমিয়ে নিয়েছে, সরি 12টা থেকে। তো এখন আর কিছু শেয়ার করা নেই, কিন্তু দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 6:10, আর দেখতেই পাচ্ছো শুয়েছিলাম, চুলটা একটু পাখির বাসা হয়ে গেছে। আর দাঁড়া তো দেখি কি বলছে আমার ছেলে, এই যে এই দেখো, অ্যাডও দেখা চায় আবার কোলেও ওঠা চায়। তো ওকে খাওয়ালাম এই মাত্র, ওকে দুধ আর কর্নফ্লেক্স খাওয়ালাম, এবার এবার কি হবে, হা করে টিভি দেখছে, দেখো এখন আর আমাকে চেনে না, আর কোলে ওঠার জন্য এখনই কাঁদছি না। তো এরপর আমি ওর জল গরম করবো, জল গরমটা শেষ হয়ে গেছে, তো জল গরম করবো, তারপরে চা করবো, অনেক কাজ আছে বুঝলে তো। আর কালকে কি জামা কাপড় পরবো সেগুলো সব বের করতে হবে, কিছু বের করা হয়নি, ওরটা জাস্ট মানে সিলেক্ট করেছি কোনটা পরাবো সকালে, আর রাত্রেটা কি পরাবো সেটা দেখি কি পরাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার সোনাকে, সোনাকে তোমরা অনেক আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় না বাবা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, চা করবো, চা তো দেখাবো তোমাদের, খাওয়াতে তো পারবো না, কখনো বাড়ি আসলে অবশ্যই খাওয়াবো। তো চলো, তো এই দেখো আমার চাটা জাস্ট বন্ধ করে দিয়েছিলাম, কারণ বাবু বদমাইশি করছিল বলে, তো চাটা ফোটানো হয়নি, একটু ফুটিয়ে নিয়ে তারপরে অফ করে দেবো। এই দেখো আমার না একটু মানে কি বলতো, চাটা একটু মানে সেই লাল লাল টাইপের না হলে বেশ খেতে ভালো লাগে না, এম ফ্যাকাশে চা আমার ভালো লাগে না, যদিও কালার এসছে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তোমরাও এসো একদিন চা বানিয়ে খাওয়াবো। চাটা ফুটুক ততক্ষণ আমরা একটু গল্প করে নিই চলো। বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো ঘরের মধ্যে কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না, দেখো চাদর বা সোয়েটার কিছুই ইউজ করতে হয়নি এখনো পর্যন্ত। দুদিন সকালটা খুব ঠান্ডা লাগছিল, তো সেই জন্য চাদরটা একটু নিচ্ছিলাম, তো এখন সেরকম না, ছেলেকে শুধু পরিয়েছি, তারাও গ্যাসটা বন্ধ করে দিই, ফুটে গেছে চাটা। তো আর এইদিকে আমার ছেলে বদমাইশি করছে, এই দেখো খেলা হচ্ছে বাবুই, আর একটা জলের বোতল নেই কো জায়গাতে, সমস্ত জলের বোতল নিয়ে ওর খেলা। বাবুই বাবুই
টাটা। কেমন মনোযোগ দিয়ে দেখছে দেখো, ওই যে টাটা টাটা যাবো না, দরজার দিকে তাকাচ্ছে, টাটা নিয়ে যেতে হবে। তো চলো চাটা খেয়ে নেব, যারা আসার তারা আসবে একটু পরে, মানে ট্রেনে আসছে প্রায় চলেই এসছে, তো বুঝতেই পারছো কারা, গেস করতে পারছো হয়তো, মানে জন্মদিনের জন্য আর কারাই বা আসতে পারে। তো চলো দেখো, আসলে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। এই যে পুটপুটি, ওই দেখো চলে এসছে বাবুর দাদা আর দিদুন। তো ওই যে হাঁটানো হচ্ছে এখন বাবুকে, কিছুতে বাবু হাঁটতে চায় না, শুধু হামাগুড়ি দিয়ে দিয়ে সব কিছু পেয়ে যাচ্ছে বলে হাঁটার নেশাটাই নেই একদম। তো এই দেখো বাবা এসেই শুরু করে দিয়েছে নাতিকে নিয়ে আদর করা। তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে পায়েস রান্না করতে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, তো দুধটা ফুটবে এখন। আসলে এটা কালকে যারা নিমন্ত্রিত তাদের খাওয়ার জন্য পায়েসটা আজকে থেকে একটু করে রাখছি। আর এই যে এটা গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মাখানো আছে, আর এখানে রয়েছে কাজু কিশমিশ, আর এখানে চিনি বা বাতাসা এগুলো সব গুঁড়ো করা রয়েছে। আসলে কালকে তো পায়েসটা হতে সময় নেই, তো সেই জন্য করে রাখছি, কালকে দুধ দিয়ে আবার গরম করে দেওয়া হবে। অনেকটা পায়েস তো, তো সময় তো লাগবে বুঝতেই পারছো, ওই জন্য কালকে অনেক রকম রান্না আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে রাখছি আজকে। আর শীতের দিন তো অসুবিধে নেই। দেখো পায়েস রেডি, কালারটা দেখছো কত সুন্দর এসছে, বাতাসা দেওয়ার জন্য একটু লাল লাল ক্ষীর টাইপের কালারটা এসছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর গন্ধ আর দারুণ কালার এসছে। আর ওইদিকে চাটনিটাও হচ্ছে দেখো। তো এই দেখো আমি আমার ঘরে এসেছি, তো এখন আমি কিছু কাজ করছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কাজ করছি। এই যে এই দেখো ফুটকুলির ছবি, এগুলো দিয়েই কাজ হচ্ছে এখন। তো চলো দেখো কি করছি আমি। এই দেখো এগুলো আমি সব অর্ডার দিয়ে আনিয়েছিলাম, তো এগুলো 1 থেকে 12 মাস পর্যন্ত প্রত্যেকটা ইয়ে আছে, তো 1 থেকে 12 মাস অব্দি ওর ছবিগুলো আমি একটা একটা করে সব লাগাবো এগুলোর মধ্যে। তো অনেক কাজ আছে, অনেক বাকি আছে, এই ছবিগুলো ওর পাপা প্রিন্ট আউট করে নিয়ে এসছে, তো দেখো তোমাদেরকে দেখাবো, কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা। এই দেখো মোটামুটি সবগুলো লাগানো হয়েছে, কেমন লাগছে দেখো। তো দেখলে মোটামুটি কিছুটা হয়েছে, এখনো অনেক মানে বাকি আছে, সেগুলো সব কাম আগামীকাল কমপ্লিট করা হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, এখন কটা বাজছে, এখন বাজছে হচ্ছে 11:30। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো, ঝুলটু নাচেছি, মানে শোয়ার জন্য রেডি হয়েছি, শোয়ার জন্য রেডি হয়েছি ভাবো। তো যাই হোক আজকে আমার বাবুর প্রি বার্থডে সেলিব্রেশন, মানে প্রি বার্থডে প্রিপারেশনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো মানে এই থোবড়াটা যদি প্রথমবার দেখে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ। তো চলো টাটা, গুড নাইট।